হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ফোন ব্যবহার করি, দেখা গেছে আমরা যে কল দিয়ে থাকি, এখানে যদি কল দিয়ে থাকি, দেখুন আমি এক নম্বর কল দিচ্ছি, এখানে দুইটা সিম, কিন্তু এখানে পারমিশন দেখাচ্ছে না যে আমরা ওয়ানে কল দেবেন না, টু দি সিম দিয়ে কল দেবেন। এই সমস্যা কীভাবে সমাধান করবো, চলুন শুরু করছি। খুব সহজ, ঠিক আছে। আমরা প্রথমে সেটিংসে চলে যাবো এই সমস্যাটা সমাধান করার জন্য। তো ওয়ান সিম টু সিম দেখানোর জন্য মূলত আমরা এই কাজটি করতেছি। তো এখানে সেটিংসে চলে গেলাম, এখানে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে আমি ক্লিক করব। আপনার মোবাইল ডাটা এখানে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, এক মডেল অনুসারে এক এক রকম থাকতে পারে। তো এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড, সিম কার্ড দেখাচ্ছে, ঠিক আছে। আপনার এখানে আমি সিম কার্ড দেখাতে পারি ভাবে বা অন্য কিছু দেখতে পাতে, তো আমরা এখানে সিম কার্ড দেখাবো। তো সিম কার্ডে ক্লিক করলাম। সিম কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো সিম কিন্তু অ্যালাউ রয়েছে, ঠিক আছে। তো কিন্তু আমাদের কিন্তু তবুও সিম ওয়ান সিম টু দেখাচ্ছে না ওখানে কলের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন মিডলে আছে, আমাদের মাঝখানে আছে অ্যালাউ কল, এগালাও কলে ক্লিক করবো। দেখুন আমাদের এখানে বাংলা লিঙ্ক সিলেক্ট করা আছে, তাই বাংলা লিঙ্কে কিন্তু এই কলটা ঢুকে যাচ্ছে অটোমেটিক। আমরা কী করবো, এসকে এভরি টাইম এখানে ক্লিক করব। এই যে এসকে এভরি টাইম ক্লিক করলে দেখুন আমাদের এখানে যদি আমরা কলে চলে যাই, আবার এখানে যদি আবার কলে চলে যাই, এবার দেখুন আমাদেরকে কিন্তু ওয়ান টু দেখাচ্ছে। এই যে ওয়ান সিমে কল দেবো না, টু সিম দিয়ে কল দেবো, এটা কিন্তু দেখাচ্ছে। তো আগে কিন্তু দেখাতো না, এই সমস্যাটা এভাবেই সমাধান করবেন। মূলত আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।